কৃষকের পাশাপাশি ভোক্তাদের মুখেও হাসি এনে দিয়েছে সাকো এন্টারপ্রাইজের রন্ধনী ডাল। বরগুনার মুগ ডাল চাষীদের পাশে দাঁড়িয়েছে সাকো এন্টারপ্রাইজ। বরগুনা সহ আশেপাশের উপকূলীয় এলাকায় স্থানীয় মুগ ডাল চাষীদের সাথে চুক্তিভিত্তিক মুগ ডাল চাষের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ ও সহজ বিক্রয় সেবা দানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে সাকো এন্টারপ্রাইজ। ডাইলের উপর সাকো খুব গুরুত্বপূর্ণভাবে ই করছে। বিষয়টা হইল যে কৃষক, আমরা 30 জন কৃষক আছি, আমি টিম লিডার, মানে 30 জনের ভিতরে মানে অনেক সময় আছে যে অনেকজনে একটা ওষুধ দেবে বা ডালটা কীরকম ফালাবে বা ডালটা কীরকম ফালাইলে ভালো হবে, ঠিক আছে, এইটা অনেকজনে বোঝে না। এই জন্য সাকো আইসা অনেক আগের চেয়ে অনেক উন্নতি মানে এইরকমই যে আগে অনেক সময় ডালটা যে কীরকম ফলাইবে বা কীরকম ই করিয়া যে খেতে ফালাইবে সেইটাই বুঝতো না। তারা যে পরামর্শ দিচ্ছে, পরামর্শ মতো ঔষধ বা সব কিছু ব্যবহার করার পর বা চাষবাস সব কিছু মিলেই ব্যবহার করার পর অনেক বৃদ্ধি। প্রাথমিকভাবে সাকো এন্টারপ্রাইজ বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের 20 জন অগ্রগামী কৃষক বাছাই করে কৃষিভিত্তিক ব্যবসার উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করে তাদেরকে উন্নত মুগ ডাল চাষের কলা কৌশল, চুক্তিভিত্তিক মুগ ডাল চাষ ও বাজারজাতকরণের নিবিড় প্রশিক্ষণ প্রদান করে। আমরা ডাল চাষ করছি আগে জানি না অনেক কিছু, এবং আমরা প্রশিক্ষণ পাইয়া অনেক উন্নত হয়েছি। উন্নত হয়েছেন, গত বছর কি ফলনের বছর বেশি হবে আশা করা যায়? অনেক বেশি হবে, অনেক বেশি হবে। আচ্ছা, এই পদ্ধতিতে কি আসলে যদি আপনাকে ডাইল আপনারা বাড়ি বসে বিক্রি করতে পারেন এবং আপনাকে যদি বাজার দরটা পান তাহলে সেটা কি আপনার জন্য ভালো না খারাপ? কেটে দেন, আমাদের জন্য খুবই একটা মঙ্গলজনক। আমরা বাজারে গাড়ি ভাড়া এটা সেটা নিয়ে যদি বাড়ির থেকে আমরা বাজারের দরে পাই তাহলে আমাদের সমস্যা কি, আমাদের আরো ভালো। সাকো এন্টারপ্রাইজ এবং উদ্যোক্তাগণ স্বস্ব এলাকা থেকে প্রত্যেকে 30 জন করে মুগ ডাল চাষী নির্বাচন করে তাদেরকে মুগ ডাল চাষে উন্নত পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। যে কৃষক যদি তার নিজস্ব পণ্যটা তার বাড়িতে বসে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা থাকে তাহলে তার অনেক রকমের ভোগান্তি কমে যায়, তার বাজারে আসার সময় বেঁচে যায়, তার বাজারে সে খাজনা দিতে হয় না, তার পরিবহন খরচ বেঁচে যায়, নানাবিধ সুবিধায় তারা এই বিষয়টা কৃষিতে তারা একটা লাভজনক পর্যায়ে তারা যেতে পারে। আরেকটা বিষয় হলো যে কৃষকরা তাদের নির্দিষ্ট পরিমাণ বা মানসম্মত কৃষি উপকরণগুলো তারা পাচ্ছে না, যেমন ধরেন উন্নত জাতের বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি, এই বিষয়গুলো তারা অনেকটা মানে পরনির্ভর। এইসব চিন্তা করে আমরা চিন্তা করলাম যে আমরা এলাকায় যারা লিড ফার্মার আছে তাদেরকে নিয়ে যদি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, তাদেরকে ভালো জন্য চিনিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি একটা এগ্রিকালচার ভ্যালু চেইনের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে মনে হয় এই কৃষকরা উপকৃত হবে। শুধু তাই নয়, যারা উদ্যোক্তা এদেরকে আমরা স্পেশাল নিবিড়ভাবে আমরা একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি যাতে করে এই উদ্যোক্তাগণ তার সাথে যে সমস্ত কৃষকরা কাজ করে তাদেরকে যেন তারা সহায়তা করতে পারে। কৃষিভিত্তিক ব্যবসার উদ্যোক্তাগণ সাকো এন্টারপ্রাইজ থেকে উন্নত মানের মুগ ডাল বীজ সহ অন্যান্য সামগ্রী ক্রয় করে বাজারের চেয়ে কম মূল্যে চাষিদের মাঝে সরবরাহ করে নিবিড় তত্ত্বাবধানে মুগ ডাল চাষ করেন। উদ্যোক্তাগণ কৃষকদের কাছ থেকে উৎপাদিত মুগ ডাল বাজার মূল্যে ক্রয় করে সাকো ডাল মিলে সরবরাহ করেন। সাকো এন্টারপ্রাইজ নিজস্ব মিলে উন্নত পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে স্থানীয় বাজারে তা বিক্রি করে আসছে। ডালটার চাহিদা ভালো এবং ডালটা এখানে স্থানীয় এবং মানসম্মত অন্যান্য ডালের চেয়ে ভালো এবং দামও খুব কমে পাওয়া যাচ্ছে। তারপর ডালটা অন্যান্য ডালের চেয়ে একটু খুব ফ্রেশ এবং দেখতে ভালো, এই জন্য আমরা কাস্টমারকে বুঝিয়ে দিলে কাস্টমার এখানে ডাল, এই জন্য দেশি ডাল সবাই একটু ভালোবাসে, এই জন্য বিক্রি করি। সাকো এন্টারপ্রাইজের এই উদ্যোগের মধ্য দিয়ে কৃষকরা ন্যায্য মূল্যে বাড়িতে বসে উন্নত মানের মুগ ডাল বীজ সহ অন্যান্য উপকরণ পাচ্ছেন, ফলে অতিরিক্ত সময় ও টাকা ব্যয় হচ্ছে না এবং কোনো প্রকার হয়রানির শিকার হতে হচ্ছে না। চাষিরা উৎপাদিত ডাল কোনো প্রকার পরিবহন খরচ ছাড়াই বাড়িতে বসে বিক্রি করতে পারছেন বাজার মূল্যে। কৃষিভিত্তিক ব্যবসার উদ্যোক্তাগণ ক্রয়কৃত ডাল আবার বাড়িতে বসেই সাকো এন্টারপ্রাইজের নিকট বিক্রি করতে পারছেন। সাকো এন্টারপ্রাইজ যেহেতু নিজস্ব মিলে উক্ত ডাল প্রক্রিয়াজাতকরণের পর প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে, সেহেতু কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই ভোক্তাগণ আসল ও ভেজালমুক্ত ডাল পাচ্ছেন। ইতোমধ্যে সাকো এন্টারপ্রাইজের নিজস্ব ব্র্যান্ড
রন্ধনী ডাল একটি উৎকৃষ্ট মানের ডাল হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এভাবেই সাকো এন্টারপ্রাইজের মাধ্যমে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে একটি কৃষিভিত্তিক সামাজিক ব্যবসা ক্ষেত্র।